ক্ষমতায় টিকে থাকতে ভারতকে কোনো অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিব্রত দল ও সরকার বলেও জানান তিনি। এদিকে সরকার টিকিয়ে রাখতে ভারতের কাছে কোনো সাহায্য চান পররাষ্ট্রমন্ত্রী, এর ব্যাখ্যা চেয়েছেন ভারতের কাছে কেন সাহায্য চান পররাষ্ট্রমন্ত্রী, এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত রিপোর্টে যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তার এই বক্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয় দেশব্যাপী। তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে। তবে গণমাধ্যমে এই বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। গণমাধ্যমকে আরো সহনশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাই বলেছি, শেখ হাসিনা যদি সরকারে থাকেন তাহলে স্থিতিশীলতা থাকে, আর স্থিতিশীলতা থাকলেই আমাদের উন্নয়নের যে মশাল আমরা হয়। কিছু কিছু লোক সময় সময় অনেকগুলো উস্কানিমূলক কথা বলে, কোনো কোনো লোক বলে আমরা নাকি মিডিয়াকে কন্ট্রোল করি। দেখেন, করি কন্ট্রোল করি। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে বিব্রত দল ও সরকার, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতকে কোনো অনুরোধ করা হয়নি। রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে কেন সাহায্য চান পররাষ্ট্রমন্ত্রী, তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতই যদি আপনারা হুমকি দেন, ধমকি দেন, তাহলে আবার আপনাদের পররাষ্ট্রমন্ত্রী আপনাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য, প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য দাবি করেন কেন? সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।